আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বরাবরের মতো আজকে নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে অবশ্য কোনো ফ্যামিলি ব্লগ করব না আজকে আপনাদের সাথে একটা ট্রিক্স শেয়ার করব কারণ আমরা সবাই কিন্তু বাসায় কম বেশি সবাই চা খেয়ে থাকি তো চায়ের ছাঁকনিটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে যায় তো দেখতেই পারছেন আমার চায়ের ছাঁকনিটা কিন্তু অনেক বেশি ময়লা হয়ে গেছে এটা কিভাবে এরকম ঝকঝকে চকচকে খুব অল্প সময়ে পাঁচ মিনিটের মধ্যে করা যায় সেটাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন এবং ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডসের সাথে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিবেন তো ভিডিওটি শুরু করছি তো আমি প্রথমেই চুলাতে একটা হাঁড়ি বসিয়ে পানি দিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চা চামচ ওয়াশিং পাউডার মানে আমরা কাপড় ধোয়ার জন্য যে পাউডার ব্যবহার করি আমার এটা হুইল পাউডার আপনারা যে কোনো ব্র্যান্ডের পাউডার নিতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে বিম সাবান এই হাফ টি স্পুনের মতো আর লিকুইড থাকলে লিকুইডও আপনারা দিতে পারেন আমার কাছে লিকুইড ছিল না তাই আমি সাবানটা ইউজ করেছি তো এখন আমি চায়ের ছাকনিটা এই পানির মধ্যে দিয়ে পাঁচ মিনিট বয়েল করে নিব পাঁচ মিনিট সিদ্ধ করলেই দেখতে পারবেন ময়লাগুলি কীভাবে উপরে চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন পাঁচ মিনিট পর ময়লাগুলি কিন্তু উপরে বেশি উঠেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব তো আমি চুলা থেকে নামিয়ে নিলাম আর এই রকম বাতিল একটা ব্রাশের সাহায্যে এখন হালকা করে একটু মেজে নিলেই বাস দেখতে পারবেন একটা চমক খুব সুন্দরভাবে একদম ঝকঝকে চকচকে হয়ে গেছে আমার এই চাকনিটা তো এইভাবে খুব সহজেই কিন্তু ঘরে থাকা কিছু জিনিস দিয়েই আমরা খুব সহজে চায়ের ছাঁকনি পরিষ্কার করে নিতে পারি আর এই চায়ের ছাঁকনিটা কিন্তু কয়েকদিন পর পরই এরকম ময়লা হয়ে যায় চা আর পড়তে চায় না তাই খুব জটপট এইভাবে আমরা ক্লিন করে নিতে পারি তো এই যে দেখতেই পারছেন কতটা সুন্দর হয়ে গেছে আগের থেকে একদম নতুনের মতন চকচক করছে তো এই যে আমার ফাইনাল লুক তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ